আজকের লাইনটা নারীদের জন্য দিস ইজ বেস্ট লাইন গাইস হে গাইস সাইলিয়ার কেমন আছেন আপনারা আই হোপ আপনারা ভালো আছেন আপনারা যদি এই ধরনের স্টাইলিশ লিরিক্স ভিডিও বানাতে চান আশা করি ভিডিওটি ফুল দেখবেন একদম ইজিভাবে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই ধরনের ভিডিও বানানোর জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে ভিডিও হলে কাইন মাস্টার ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে প্রোপেন করা আছে ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন তারপর আপনারা কী করবেন কাইন মাস্টারটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে উপরে দেখতেন ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর রাইট সাইডে দেখতেন নেক্সট এখান থেকে সিম্পলি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর কালো কাজ হলো কি কালো একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তার জন্য দেখবেন বাম সাইডে ইমেজ ইমেজ চলে যাবেন কালো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবেন তারপর নিচে দেখবেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখন কী করবো এটার উপর ক্লিক করবো ক্লিক করে যতটুকু ভিডিওটি বানাইতে চান ততটুকু লম্বা করে দেবেন ব্যাস হয়ে গেল তারপর ফার্স্টে চলে আসবো আসার পর যে কোনো এক জায়গায় টাচ করে বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে কেমন ইন্টারফেস চলে আসছে এখন আপনার মেন কাজ চলে গিয়ে আপনার অডিও অ্যাড করতে হবে তার জন্য কী করবেন অডিওতে চলে যাবেন যাওয়ার পর আপনার অডিওটা অ্যাড করে নিতে পারবেন ওইখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে ব্যাস হয়ে যাবে তারপর আপনার কী করবেন লেয়ারে যাবেন আমি যদি ভিডিও অ্যাড করবো না ভিডিওর অডিও নিতে চান তাহলে লেয়ারে যাবেন লেয়ার থেকে সবার উপর মিডিয়া মিডিয়াতে চলে যাবেন যেটা ফোল্ডার থেকে আপনার ভিডিওটা নেবেন তো ওই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন তো নেওয়ার পর ভিডিওটা আমি নিয়ে নিলাম ঠিক আছে তো নিচের দিকে চলে যাবো এক্সট্রা অডিও এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নিচে ফলো করবেন এই জায়গায় তো দেখতে পাবেন এখানে কিন্তু অডিও চলে আসবে ঠিক আছে তো আমি ক্লিক করবো 1 2 3 তো দেখতে পাবেন অডিও কিন্তু আমরা চলে আসছে তারপর কী করে লাগবে আপনার তো ভিডিওটা এখন ডিলিট করতে হবে তার জন্য কী করবেন বাম সাইডে দেখবেন আপনার ডিলিট অপশন এইখান থেকে করবেন ক্লিক ক্লিক অ্যান্ড ডিলিট তো ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে গেছে তো আপনার কি কাজ হলো কি ফার্স্ট লাইন লিখতে হবে লেখার এখন আপনার লিরিক্সটা লিখবেন তার জন্য কী করবেন লেয়ারে যাবো লেয়ার নিচে দেখবেন টেক্সট টেক্সটে চলে যাবো যাওয়ার পর এখানে লিখবো তো আপনার যে লিখবো সেগুলোই তো হবে মনে যাই হোক আজকের লাইনটা নারীদের জন্য যাই হোক আজকের যাই হোক এইটুকুই হ্যাঁ তো এইটুকু লিখলাম লেখার পর ধরে নিন আপনার এই লাইনটা আছে এতটুকু দিলাম তো ধরে নিন আমার ফার্স্ট লাইন এতটুকু আছে এটার উপর ক্লিক করবো ডাবলতে চলে যাবো যাওয়ার পর নিচের দিকে চলে যাবো সরি মাইফোনটে যাবো মাইফোনটে যাওয়ার পর নিচের দিকে চলে যাবো যাওয়ার পর আমি একটা ফন্ট ইউজ করবো আপনারা তো যদি এটা অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনার ডিসক্রিপশন ভিডিও লিঙ্ক আছে ওইখানে দেখে কিন্তু অ্যাড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর কী করবো এখান থেকে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর আপনার কাজ হলো কি ফোনটা কিন্তু দারুণ হয়ে গেছে তো এখানে কী করবো স্পেস লাগাবো তো এটুকু হয়ে গেছে ঠিক আছে হয়ে যাওয়ার পর আপনার কাজ হলো কি নিচে একটু একটু ছোটো করে দেবো আপনার ইচ্ছা ছোটো বড় আপনার ইচ্ছা ঠিক আছে এটা আপনার ইচ্ছা ওটা কোনো নিজের ইচ্ছা অনুযায়ী আপনার ভিডিও যেমন ভালো লাগবে আপনার ছোটো বড়তে এটা আপনার উপর ডিপেন্ড করে তারপর কী করবেন লেয়ার যাবেন লেয়ার থেকে সবার উপর দেখবেন ইফেক্ট সরি মিডিয়ার নিচে ইফেক্টে চলে যাবেন যাওয়ার পর নিচের দিকে চলে যাবেন আপনার এই ইফেক্ট আপনারা ফলো করবেন ঠিক আছে তো এই ইফেক্ট আপনারা ডাউনলোড করে নেবেন কোথা থেকে ডাউনলোড করবেন ওটা আমি বলে দিতে তো এই তো উপরে দেখবেন স্টোর এই স্টোর থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখন কী করবো এই ব্লারের এটার উপর ক্লিক করবো ক্লিক করে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন কেমন হয়েছে এটা কী করবো এটা জুম করে দেবো ঠিক আছে তো এটা আমি জুম করে দিয়েছি জুম করে দেওয়ার পর কাজ হলো কি এটা দেখতে পাবেন এখানে সেটিং সেটিংয়ে যাবেন যাওয়ার পর যেটা রেডিয়াস আছে না রেডিয়াস করে দেবেন 1 নিচের দিকে চলে যাবেন কোয়ালিটি দেবেন হাই তারপরে একদম 10 দিয়ে দেবেন তারপর জুম আউট যেটা আছে এটা একদম একদম এড করে দেবেন 0 0 করে দেওয়ার পর কাজ হলো কি আপনারা এখন এটা এতটুকু ছোটো করে নেবেন এটার সাথে সঙ্গে সঙ্গে ঠিক আছে তো এটা ছোটো বড় করে নেবেন মানে অ্যাডজাস্ট করে নেবেন তারপর এটার উপর আবার ক্লিক করবেন সেটিংয়ে যাবেন এখানে যাবেন দেখবেন আপনারা দেখবেন সেন্টার ওয়াই ঠিক আছে তো সেন্টার ওয়াই যেটা আছে না এই তো ওয়াই এটা করে দেবেন আপনারা এতটুকু মানে আপনার ইচ্ছা তো আমি এতটুকু করে দিলাম ঠিক আছে তো করে দেওয়ার পর এটার উপর আপনারা ক্লিক করবেন বাম সাইডে দেখবেন চাবির অপশন চাবির অপশনে চলে যাবো যাওয়ার পর এখানে প্লাস হয়ে গেছে এখানে একটা লাগাবো এখানে একটা লাগাবো এইখানে একটা এইখানে একটা লাস্টে একটা তো এখন কী করবো এটার উপর আবারও ক্লিক করবো ক্লিক করে যেখানে চাবি আছে না এখানে যাবো যাওয়ার পর এটা এই সাইডে নেবো এইভাবে নেওয়ার পর এটা দেবো উপর সাইডে দেওয়ার পর এটা দেবো এই সাইডে এটা দেবো এই সাইডে আর এটা দেবো এই সাইডে ঠিক আছে তো এটি কাজ হয়ে গেলো তো এখন আপনাদেরকে প্লে করে দেখাবো কি দারুণ লাগতেছে কিন্তু ওয়াসাম লাগতেছে ঠিক আছে তো আপনার এখন কাজ হলো কি এটার উপর ক্লিক করবেন দেখতে নিচে কিন্তু দেখা যাইতেছে না এটার উপর ক্লিক করবেন ক্লিক করে বাম সাইডে দেখতেন 3 ডট এখানে ক্লিক করেন সবার উপর ডুপ্লিকেট এখানে ক্লিক করে দেখতে পেন আমাদের কিন্তু ভিডিও কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনার নেক্সট লাইন কীভাবে লিখবেন আমি বলে দিতেছি এখানে ক্লিক করবেন আবারও এই 3 ডটে যাবেন ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে এখানে যাবেন যাওয়ার পর কী হবে এখানে এই উপর যে বাক্সটা দেখতে পেন বাক্সটার উপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে কী করবেন নেক্সট লাইন যেটা আছে না এখান থেকে যে কোনো একটা আমি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে ওকে করে দিলাম তো এটা ইংলিশ দিলাম তো ওকে করার পর আপনারা কী করবেন এটা যেটা আছে এটার উপর 3 ডটে যাবেন যাওয়ার পর এটাও ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করে এখানে বসা দেবেন তো আপনার কিন্তু ভিডিও কিন্তু হয়ে গেছে দেখতে পাবেন এখানে আবারও যাবো
যাওয়ার পর থ্রি ডটে দেবো, এটাও ডুপ্লিকেট করে দেবো। ব্যাস আপনাদেরকে দেখতে পাবেন ভিডিও কিন্তু দারুণ লাগতেছে, ঠিক আছে। তো এখন আপনার ভিডিওটি আপনাকে কালার করতে হবে না, কালার করার জন্য লেয়ার দেবেন, লেয়ার থেকে সবার নিচে দেখবেন হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিংয়ে চলে যাবেন। যাওয়ার পর না এখানে তো আপনারা যেটা অপশন দেখতে পাবেন এই অপশনটির উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন, ঠিক আছে। তো এটার উপর ক্লিক করেন, ক্লিক করে এখানে আপনার থাকবে হয়তো এইখানে, তো আপনার যেটা সেকেন্ড যেটা পেন্সিল আছে পেন্সিলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে কালার যাবেন। কালার যাওয়ার পর যে কোনো একটা কালার দেবেন, দেওয়ার পর আপনার কী করবেন এবার টানবেন, ঠিক আছে। তো মাঝখানে কয়েকটা দিব এখন, এবার দেওয়ার পর কী করবো আবার কালার দেবো, কালার থেকে অন্য একটা কালার দিয়ে দেবো। তো গ্রিন কালার দিয়ে দিলাম, তো এখন কী করবো এখানে দেবো আবার অন্য কালার দেবো, ঠিক আছে। এভাবে আপনারা করবেন, করে নেওয়ার পর কাজ হলো কি, এটার উপর ক্লিক করবেন, নিচের দিকে চলে যাবেন, ব্লেন্ডিংয়ে চলে যাবেন। যাওয়ার পর কী করবেন এখান থেকে মাল্টিপ্লে করে দেবেন। তো এখন আপনাদেরকে প্লে করলে কিন্তু লাজবাব, কিন্তু ভিডিওটা কি দারুণ লাগছে না? তো এখন আপনারা কী করবেন, ভিডিওটি সেভ করবেন, গিয়ে রাইট সাইডে দেখবেন একটা অপশন, এই অপশনটির উপর আপনার সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে সেভ করে নেবেন। বন্ধুরা আমাদের ভিডিও কমপ্লিট হলো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। আজকের জন্য এটুকুই, বাই বাই।